ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে নুসরাত জাহান রাফিকে হত্যার মামলায় অন্যতম অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আজ শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার আরেক ঘনিষ্ঠ নুরুদ্দিনকে ময়মনসিংহের ভালুয়া থেকে গ্রেপ্তার করা হয়। আগেই জানানো হয়েছে, গতকাল বেলা 11:30টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, পিবিআই আকবর নামের এক ব্যক্তির বাড়ি থেকে নুরুদ্দিনকে আটক করে ঢাকার পথে রওনা দেয়। আকবরের গ্রামের বাড়ি ও নুরুদ্দিনের বাড়ি সোনাগাজীর একই এলাকায়। নুরুদ্দিন আকবরের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর ফকিরাপুল থেকে মাকসুদ আলমকে গ্রেপ্তার করে পিবিআই। মাকসুদ সোনাগাজী পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি নিহত নুসরাতের মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য। মাকসুদ নুসরাত হত্যা মামলার 4 নম্বর আসামি। 8 জনের নাম উল্লেখ করে এই মামলায় অজ্ঞাত 4-5 জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 12 জনকে আটক করা হয়েছে। এদিকে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য পিবিআই এর অভিযান অব্যাহত রয়েছে, অচিরেই অভিযুক্ত সবাই গ্রেপ্তারের আওতায় চলে আসবে। মাদ্রাসা ছাত্রী নুসরাতকে যৌন নিপীড়ন ও পরে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম সিরাজউদ্দৌলা এবং ইংরেজির প্রভাষক আফসারউদ্দিনের এমপিও স্থগিত করেছে সরকার। এর ফলে তারা বেতন ভাতার সরকারি অংশ পাবেন না। 6 এপ্রিল ওই মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। গত বুধবার রাত 9:30টার দিকে নুসরাত মারা যান। এর আগে 27 মার্চ অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন মেয়েটির মা। মৃত্যুর আগে গত রোববার নুসরাত চিকিৎসকদের কাছে বলেছিলেন, নেকাব বোরকা ও হাত মোজা পরা 4 জন তার গায়ে আগুন ধরিয়ে দেয়। ওই 4 জনের একজনের নাম শম্পা। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।